السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي لولا لطفه ما اهتدينا ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الذي نزلت به السكينة عليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدقت يا رب العالمين وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا كشفت تجال جماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله अल्हम्दुलिल्लाह भाइयों दोस्तों बुजुर्ग काबिल एहतराम हजरत उलमाए किराम व अज़ीज़ तुलाबा अल्लाह सुब्हानहु व तआला दरबारे असंख्य अगणित शुक्रिया ज्ञापन करछि
जल्ला सुभानहु व तआला रब करीम रब इज्जतुल जलाल महान मालिक আমাদেরকে এই করোনা মহামারীর মাঝে সুস্থ সবল রেখে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক আনায়াত করেছেন। এইজন্য আমরা প্রত্যেককে মালিকের দরবারে মলিমের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের শুকর আবেগ গুজার করে জোরে জোরে একবার করে করে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রোগ ব্যাধি মহামারী কে দেন আল্লাহ, এগুলা থেকে পরিত্রাণ কে দেন আল্লাহ, এগুলা থেকে বাঁচতে হলে কার সামনে যাওয়া লাগবে আল্লাহ, এগুলা থেকে আত্মরক্ষা পেতে হলে কার কাছে সালাম দার করতে হবে আল্লাহ, আত্মসমর্পণ কার কাছে করব আল্লাহ, ঔষধ টিকা টিকার উপর ভরসা করলে ঈমান থাকবে নাকি রাখতেছেন নাকি নাকি যে টিকা আপনাকে বাঁচাবে যদি এই বিশ্বাস আপনার থাকে ঈমান থাকবে না, বাকি টিকা একটা ঔষধ এটা সুন্নত, এটা একটা সিস্টেম মেইনটেইন করা, এটা বাঁচানোর ক্ষমতা নাই মারারও কি নাই, বাঁচানোর মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত আল্লাহ বলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মৃত্যু এবং হায়াত এই দুইটার সৃষ্টি কার আল্লাহ, কে সৃষ্টি করেছেন আল্লাহ, সুতরাং আল্লাহকে ছাড়া কেউ বাঁচাইতে পারবে না, আল্লাহ তাআলাকে ছাড়া কেউ মারতে পারবে না, গোটা পৃথিবীর শক্তি মিলেও আমার কিছুই করতে পারবে না যদি আল্লাহ আমাকে রাখতে চান, আর গোটা পৃথিবীর সব যদি আমাকে বাঁচাইতে চায় আল্লাহ মারতে চান কারো ক্ষমতা নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ফালাউলা ইযা বালাগাতিল কুলুব ওয়া আনতুম হিনা ইলাইহিম তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين الله الله تعالى بولي اي মানুষেরা فلولا إذا بلغت القلوب যখন মৃত ব্যক্তি রূহটা তার কর্পণানি পর্যন্ত চলে আসে ও আনতুম হিনা ইলাইহি তানজুরুন তখন তো তোমরা সকলে তার আশপাশে বসে বসে দেখো কিন্তু কিছুই করার নাই বলেন সবাই তো তাকিয়ে আছে তার দিকে আল্লাহ বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন অতএব আমি তোমাদের চাইতে তার আরো নিকটে দেখতেছি তার নিকটে আছি। এরপর আমরা বলি এ বান্দা তোমরা তো এই লোকটাকে বলেছিলে যে নেতাজি সামনে আগান আমরা আছি, কে আপনারা কি করবে আমরা আছি না, আরে বলেন না বলে কি না আমরা আছি নেতা আপনারা কে কি করবে আমরা রে আছি চিতা আছি কোবরা আছি এবং বিশেষ ফোর্স বিশেষ ফোর্স আছি, ফেরাউনকে যখন আমরা থাপা মারছে কই ফোর্স গেছে আর কই কি গেছে ঠিক কিনা যদি বলে নীল নদে যখন থাপা মারছে পানি আল্লাহ ধরা লাগে নাই পানি তখন তার হুঁশ ছিল না, আল্লাহ যখন ধরে কত কিছুই বলে আসতেছে ঘূর্ণিঝড় মোকাবেলা করার জন্য প্রস্তুত, যখন বাতাস প্রচন্ড আকারে শুরু হয় ভাই ছাইরা দিয়া কাইন্দা বাসি ভিক্ষার দরকার না করতে হামাবো কে কার মোকাবেলা করা করে আল্লাহর গজবের সামনে মোকাবেলা আল্লাহর কুদরতের সামনে মোকাবেলা এত বড় সাহস পৃথিবীর কার আছে বুঝতে কারো নাই, আল্লাহ বলে তোমরাই তো বলেছিলে তোমরাই সেই পাপ তোমরাই সেই জালেম এই লোকটা জালেম ছিল না তোমরাই তাকে জালেম বানিয়েছো তাকে বলেছো নেতা সামনে আগান কয়েকটা ফালাই দেন কি হবে বলেন বলছে কি না যে আপনাকে টিকে থাকতে হলে কিছু সামনে সারি থেকে ফালাই দেন আমরা আছি দেখব, এটা আমার কথা নয় এটা কোরআনই আল্লাহ বলেছেন এই পাপার দরেরা ফালাউলা আইকুনতুম গায়রা মাদিনিন তোমরা বারবার বলেছিলে যে তাকে বাঁচাবে তাকে আত্মরক্ষা করে বাঁচাবে তাকে হেফাজত করবে তার জিউনাহা ইনকুম সাদিকিন
যদি তোমরা তোমাদের কথাই সত্যবাদী হয়ে থাকো তাহলে আজকে তাকে ফিরাও তো দেখি বলেন ঠিক আমি বানায় বলছিলাম কোরআনে আছে সূরাতুল ওয়াকেয়া আল্লাহ বলেছেন তারজিউনা হাই আনতুম সাদিকিন যদি তোমরা তোমাদের মধ্যে সত্যবাদী হয়ে থাকো এই লোকটাকে তোমরা জালিম বানিয়েছো ফুসলি সামনে আগান কিছুলে আছে সামনে আছে সামনেকারী পিছনেকারী আমরা বিশেষ ফোর্স আছে কে মারবে আপনাকে মালাকুল মত সামনে আসছে কিসের ফোর্স কা আমরা না নেতা বলেন মালাকুল মত যদি সরাসরি সাক্ষাৎ করতেন কিসের ফোর্স আর কিসের বাহিনী সব দলের উপরে থাকতো একটা সামনে দাঁড়ানোর ক্ষমতা থাকতো না কিন্তু দেখে কে যার মৃত্যু হচ্ছে সেই দেখে কিন্তু তখন কিছু করার থাকে না তখন চিৎকার দিয়ে বলি হায় নবী আমার একটু সময় দাও ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন وانفقوا مما رزقناكم من قبل ان ياتي احدكم الموت فيقول ربي لولا اخرتني الى اجل قريب فاصدق واكن من الصالحين আজকে যারা আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না কিন্তু মৃত্যুর সময় অবশ্যই বলবে মালিক রে এত দ্রুত যে মালাকুল মত চলে আসে আমি জানতাম না এই মালিককে সময় দাও একটু সময় দাও মালাকুল মতকে থামতে বলো আমাকে একটু সুস্থ হওয়ার সুযোগ করে দাও যদি আমি একটু সুস্থ হয়ে যাই এখন বুঝতে পেরেছি আমার সম্পদ যা কামাই করলাম সবগুলি মৃত্যুর পরে সন্তান এবং ওয়ারিশরা তারা চেষ্টা করে নিয়ে যাবে আমার কবরের উপরে পুঁজি নাই সারা জিন্দেগি মনে করেছি জমা করলে মনে অনেক কিছু হবে এখন দিতেছি সামনের জীবন গোটাটাই অন্ধকার আমার অন্ধকার কবরে আলো জ্বালাতে হবে কোনো আমল নামা আমার নাই এরে মালিক মালাকুল মতকে থামতে বলো একটু অপেক্ষা করতে বলো আল্লাহ যদি আমি একটু সুযোগ পেয়ে যাই একটু সময় পেয়ে যাই একটু সুস্থ হতে পারি আমি ওয়ারিস এর কোনো সম্পদ দেব না ফাসসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন আমার জীবনের স্থাবর স্থাবর যত সম্পদের মালিক তুমি আমাকে বানিয়েছো সবগুলি এখনি তোমার রাস্তায় দান করে দেব তোমাকে বহুত বোধন হয়েছে মসজিদে খতিব সাহেব মসজিদের ভিতরে মাহফিলে ওয়াজ মাহফিলে বক্তারা জান জীবন শেষ করেছে তোমার পকেট থেকে টাকা বের হয় নাই আর এখন সামনে অন্ধকার দেখতেছো এখন মন বলতেছে যে তুমি সব দান করে দিবে আর হবে না তো মৃত্যু ব্যক্তি যিনি অন্তকাল করতেছেন তখন তিনি দেখেন তিনি আগে সারা আর মালাকুল মত কেউ দেখে না দোস্ত আল্লাহকে সারা কাল বাঁচাইতে পারে না ঠিক কিনা জোরে বলে গতকাল যুগান্তর পত্রিকা পড়ে আমার এই কথাটা মনে এসেছে আফসোস লাগে ফেরাউনের মতো বড় জালিম পৃথিবীতে আল্লাহর সবচেয়ে আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে এর ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর হলো ফেরাউন কে জোরে বলে এই ফেরাউন ফেরাউন এই জালিমটাও অত্যন্ত সে জানতো যে আল্লাহর গজবের মোকাবেলা করা যায় না ঠিক কিনা জোরে বলে আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে হয় সালাম দান করতে হয় মোকাবেলা করা যায় না এই জন্য রাতের অন্ধকারে গিয়ে মূসা আলাইহিস সালামের কাছে বলতো মূসা আমি সালাম দান করলাম আত্মসমর্পণ করলাম তোমার রবকে বলো আল্লাহ যদি গজবটা উঠিয়ে দিয়ে যায় কিন্তু মুসলমান হওয়ার পরও ওই সৈন্যটা আমাদের জবান থেকে বের হচ্ছে না এখনো বলছি মোকাবেলা করব আলহামদুলিল্লাহ লা ফাকরা আলাই আমরা রাত দিন 24 ঘন্টা মালিকের সামনে বসে গোলামায়ে কালাম যারা আছে মাদ্রাসা যারা খুলে দেওয়া মাদ্রাসাগুলি যে আছে সব সময় আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি আলহামদুলিল্লাহ আমাদের গোলামায়ে কালামদের আমার জানা মত আমি এখনো জানি না কোন আলেমদের আলহামদুলিল্লাহ কোনো না হয় নাই আল্লাহ তিনি দেওয়ার মালিক
এই জন্য গতকাল যমান্তপুর থেকে যারা পড়ছেন তারা অবশ্যই দেখেছেন বা আজকে তো নেটে দেখে প্রায় সময় আজকে দেখলাম লেখছি যে আমেরিকা এত দ্রুত গতিতে টিকা দেওয়ার পরও করোনার ভয়াবহতা খুব খুব দ্রুত বেগে বাড়তেছে। দ্রুত ভালো হয়ে যায় আরেকজনের ভালো হয় না কারণ তার বেলা হুকুম নাই মালিকের হুকুম নাই সুধুরান্তস্থ বাঁচতে হলে রব্বে কায়নাতের কাছে সালাম দান করতে হবে আত্মসমর্পণ করতে হবে ঠিক কিনা জানা পড়ে এছাড়া এই মহামারী থেকে বাঁচার কোনো উপায় নাই কোনো উপায় নাই এই আযাব আসছে যদি আমরা এখনো না বুঝি এখনো আমরা পাঁচ নামাজ না পড়ি এখনো যদি আমরা সুদ না ছাড়ি গোশত না ছাড়ি পাপের কারণে তো আসছে না বলে পাপের কারণে কি না পাপের কারণে এসেছি সুতরাং বাঁচতে হলে আমাদেরকে পাপ ছাড়তে হবে এই জন্য আল্লাহ তাআলা বলে বলে যা মহামারী সব তোমাদের পাপের ফসল তোমরা পাপ সারো আমি মহামারী উঠিয়ে নিয়ে যাব আমার কাছে আত্মসমর্পণ করো আমি মহামারী উঠিয়ে নিয়ে যাব আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করুন সবাই বলে আমিন। আমাদের আলোচনা চলতেছিল কোরআন শিক্ষার গুরুত্ব কি কোরআন শিখলে ইহকালে কি লাভ পরকালে কি লাভ এই কোরআন মানুষকে সম্মান দেয় না অসম্মানিত করে বলেন কোরআন মানুষকে ইজ্জত দেয় না বেদ্বিতি করে সম্মান দেয় না লাঞ্ছিত করে সম্মান দেয় কোরআন এমন এমন কিতাব যে কিতাবটা যারা গ্রহণ করতে পেরেছে তাদের সিনার ভিতরে গ্রহণ করতে পেরেছে এই কোরআন তাকে সম্মানিত করেছে সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে ধরেছেন আল্লাহ সম্মানিত করে দিয়েছে ঠিক কিনা জানেন বলে বলে কোরআন থেকে যত দূরে যাবেন তত লাঞ্ছিত হবেন অপমানিত হবেন এই কোরআন শিখছে কি লাভ আর কোরআন তেলাওয়াত নিয়মিত করলে কি লাভ এই সম্পর্কে আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা হাদিসের মাধ্যমে এবং কোরআনের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে দূর দেখে এসেছি ইনশাআল্লাহ এই কোরআন যদি আপনি নিয়মিত পড়েন এই কোরআন মানুষকে কি সম্মান করে কি ইজ্জত দান করে قال رسول الله صلى الله عليه وسلم ان الله يرفع بهذا الكتاب اقواما ويضع ويضع به اخرين الله رسول বলেন এই কোরআন এমন একটি কিতাব যেই কিতাব আল্লাহ তাআলা কিতাবের মাধ্যমে বহু জাতিকে সম্মান দান করেছেন সুবহানাল্লাহ ان الله يرفع بهذا الكتاب اقواما আল্লাহ তাআলা এই কোরআন দ্বারাতে বহু জাতির সম্মানকে আল্লাহ বাড়াই দিবেন মুজারির থেকে ইয়ারফাউ মর্যাদা ছিল করে দিবেন সম্মানিত করে দিবেন মর্যাদা বাড়াই দিবেন কিসের দ্বারা বলেন না কিসের দ্বারা ওয়া দাউ আখারি আর আল্লাহ তাআলা এই কোরআনের কারণে অনেক জাতিকে ধ্বংস করে দিবেন নিশ্চিত নাবত করে দিবেন লাঞ্ছিত করবেন এই হাদিসের ব্যাখ্যার ভিতরে অনেক লম্বা ব্যাখ্যা আমি নিজে পড়েছি দোস্ত এই কোরআনকে যারা পড়ে হাদিসে এসেছে কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারআল কোরআনা ওয়া আমিলা বিমা ফীহি যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে প্রতিনিয়ত কোরআন পড়ে সকাল বিকাল রাত সন্ধ্যা বেলা কোরআন তেলাওয়াত করে কখনো কোরআন তেলাওয়াত বন্ধ করে না গরে হয়ে অফিসে হোক আদালতে হোক যেখানে হোক না কেন সেখানে কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত বন্ধ করে না কোরআন চলি আর করে আমি ভাবলাম এই হাদিসটা আসার পরে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কথা বলেছেন কি আল্লাহ এই কোরআন যারা নিয়মিত পাঠ করবে নিয়মিত কোরআন তেলাওয়াত করবে এদেরকে আল্লাহ কি করবে যে আল্লাহ তাআলা এদেরকে হায়াতে তাইয়্যিবা দান করবে সুবহানাল্লাহ এই হাদিসের ব্যাখ্যা হায়াতে তাইয়্যিবা কি বলে বলেন হায়াতে তাইয়্যিবার ব্যাখ্যার ভিতরে এত লম্বা ব্যাখ্যা করেছেন আমি সংক্ষিপ্ত আকারে বলি ইসতিগনা আনিন নাস এক নম্বর হায়াতে তাইয়্যিবার অর্থ হলো ওই হায়াতকে বলা হয় যে হায়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছ থেকে তাকে অমুতাফিকি বানাই দিবেন
অনেক লোক একটা এক নম্বরে কি বলেন এক নম্বরে কি মানুষের কাছ থেকে বলেন না মানুষের কাছ থেকে অমুকাপি কি ইস্তিগদা মানে মানুষের মুকাপি কি হবে কার মুকাপি কি হবে না বলেন কার মুকাপি কি হবে না এবং তাআল্লুক মা আল্লাহ আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক হয়ে যাবে অটোমেটিক্যালি অটোমেটিক্যালি এটা কেউ করতে হবে না অটোমেটিক্যালি কারণ যারা কোরআন তেলাওয়াত করে সে সরাসরি আল্লাহর সাথে কথা বলে সুবহানাল্লাহ তো যার সব সময় আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায় হাদিস আল্লাহর রাসূল আল্লাহ হাদিস কুচিতে আল্লাহ নিজে বলেন যে বান্দার সম্পর্ক এক পর্যায়ে হইতে 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 এমন হয়ে যায় যে সে তার যে জবানটা আছে তার জবানটা আমার মানে তার জবানটা আমার জবান হয়ে যায় সুবহানাল্লাহ এই জবান দেশে কথা বলে তার হাত আমার হাত হয়ে যায় যে হাত দেশে দৌড়ে এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বুজুর্গ আছেন জবান দিয়া যা বলে এটা আল্লাহ তাআলা পুরো করে দেন সুবহানাল্লাহ জবান টাকার হয়ে যায় আল্লাহর কাছে তো কোরআন তেলাওয়াতের দ্বারাতে এক পর্যায়ে হায়াতে তাইয়্যিবা আল্লাহ তাকে দান করেন কি বলেন হায়াতে তাইয়্যিবা এক নম্বর ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা তাকে ইস্তিগনা আনিন নাস মানুষ থেকে আল্লাহ তাআলা তাকে মানুষের মুকাফিকি থেকে আল্লাহ তাকে দূরে রাখবেন সে কখনো মানুষের মুকাফিকি হওয়া লাগবে না মানুষের মুকাফিকি হওয়া ছাড়াই আল্লাহ তাআলা এই পার্থিব জীবনে তার সমস্ত কাজের আনজাম আল্লাহ নিজেই দিবেন সুবহানাল্লাহ সে কারো মুকাফিকি হবে না এই হায়াতে তাইয়্যিবা আল্লাহ দান করবেন এক নাম্বার দুই নাম্বার হলো যে আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক হয়ে যাবে যারা প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করে সুবহানাল্লাহ কার সাথে মানে কার সাথে আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক হয়ে যায় অনেক গভীর সম্পর্ক এই হাদিসে এসেছে ইদা আকসামা আবাহুল্লাহ যখন তার সম্পর্ক এত গভীর হয়ে যায় যখন সে কোন বিষয়ে কসম খায় তার কসমটা আল্লাহ নিজেই পুরো করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই বান্দা যখন কসম খায় তখন সে কসমটা আল্লাহ কি করে দেন পুরা পুরা করে দুই নম্বর ব্যাখ্যা বলেছেন যে হায়াতে তাইয়্যিবা দুই নম্বর ব্যাখ্যা হলো ইহকালীন শান্তি পরকালীন মুক্তি আচ্ছা এই দুইটা হইলে আর কিছু লাগে নাকি আমাদের নামাজ রোজা হজ যাকাত ইবাদত মুআমালাত মুআশারাত যত কিছু আছে এই সবগুলির মূলে একটাই তো উদ্দেশ্য যে ইহকালীন শান্তি বলেন না ইহকালীন শান্তি পরকালীন কি মুক্তি না এছাড়া অন্য কিছু আছে বলেন এই দুইটা জিনিস তো আমাদের চাওয়া এবং পাওয়া এই দুইটা জিনিসে কামনা হায়াত তাইয়্যিবা আর কিছু তো প্রয়োজন নাই যে যেই যেই দোয়াটা আল্লাহ তাআলা কোরআনে শিখিয়ে দিয়েছেন সমস্ত উম্মত দোয়া বলা হয় যে সমস্ত দোয়ার মূল মেইন মাথা সমস্ত দোয়ার শিকড় মূল সেটা কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার আয় মালিক এই দোয়াটা সমস্ত দোয়ার মূল সুবহানাল্লাহ অর্থাৎ যে ব্যক্তি দোয়াটা প্রতিনিয়ত করবে বারবার করবে আল্লাহ তাআলা যত দোয়া রাসূল করেছেন এবং সাহাবীরা করেছেন বুজুর্গরা করেছেন সমস্ত দোয়ার ভিতরে সে শামিল হয়ে যাবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আয় মালিক তুমি এই পৃথিবী জীবনে যত কল্যাণ দেখেছো সব কল্যাণ তুমি আমাকে দান করো ওফিল আখিরাতে হাসানা আর পরকালে যত কল্যাণ তুমি রেখেছো সমস্ত কল্যাণ আমাকে দান করো ওকিনা আযাবান না আর জাহান্নামের আযাব থেকে আমাকে মুক্ত করে দিও সুবহানাল্লাহ এই যে বিষয়গুলি অর্থাৎ আল্লাহ তাআলা তাকে এই আয়াতে মেসবাক করে দিয়েছেন এই আয়াতের নমুনা বানাই দিবেন অর্থাৎ ইহকালীন এই হায়াতে তাইয়্যিবার আরেক ব্যাখ্যা হলো ইহকালীন যত শান্তি আছে সুখ আছে আল্লাহ তাকে দান করবেন পরকালীন মুক্তির ফয়সালা আল্লাহ করে দিবেন সুবহানাল্লাহ তাহলে কোরআন তেলাওয়াতের এক নম্বর ফায়দা হলো আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করবেন ইহকালে আর তার ইহকালে সব সুখ শান্তি সমস্ত মাসায়েব থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন সুখ শান্তি আল্লাহ দান করবেন দুই নম্বর কথা হলো হাদিস আল্লাহ রাসূল বলেন দুই নম্বর কথা হলো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যারা সবচেয়ে উচ্চ মাকাম পাবে জান্নাতের উচ্চ স্থান পাবে এদের অন্তর্ভুক্ত করে দিবে সুবহানাল্লাহ আস্তে করে বলা হলো জান্নাতের সর্বোচ্চ উচ্চ মাকাম যেটা সেটা কোনটা জান্নাতুল বলেন না সেটা কি জান্নাতুল ফিরদাউস এই যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে সকালে বিকালে দুপুরে রাতে নিয়মিত কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাআলাকে ওই সর্বোচ্চ মাকাম যাদের হবে তো সর্বোচ্চ মাকাম হবে নবীদের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য হাদিসে এসেছে দোয়া আছে
তোমার কাছে একটা ফরিয়াদ, সেটা হলো কিয়ামতের ময়দানে জান্নাত যখন তুমি দয়া করে দিবে, জান্নাত যেন তোমার হাবিবের সাথী হইতে পারে, বন্ধু হইতে পারে এমন জায়গা দান করবে। সুবহানাল্লাহ, যেখানে তোমার দোস্ত থাকবে, তোমার বন্ধু থাকবে, সেখানে যেন আমাদের স্থাপনা হয়ে যায়। এই দোয়াটা সব সময় দোয়া করা আল্লাহর কাছে। তে এই কোরআন তেলাওয়াত যারা নিয়মিত করবে, রাত 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা এদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম তাদেরকে দান করবেন, ওদের সাথে আল্লাহ তাআলা তার সর্বোচ্চ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা যারা নৈকট্যশীল, আল্লাহ যারা নৈকট্যশীল হবে এবং যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন এদের অন্তর্ভুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিয়মিত কোরআন তেলাওয়াত, সব সময় কোরআন তেলাওয়াত। ভাই বিশ্বাস করুন, আমি কিন্তু আজকে একটা সপ্তাহ এটার উপর অনেক বিচার করেছি, আলহামদুলিল্লাহ। আমি অনেক মোতালা করেছি এটার উপর, আলহামদুলিল্লাহ। অনেকে বলে আমার কানে আসে আসে, আমি আপনাকে বলি যে আপনি এই কথাগুলি বলি যে আমার গুনাহগুলি আপনি নিয়ে লাভ নাই। আপনি এই কথা এই জন্য বলতেছি আপনারা এই বিষয়ের উপর উদ্বুদ্ধ হওয়ার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য। এমন না যে অনেকে বলে যে তুই উনি কুতি বিষয় বলে মোতালা করবি, এটা বলার কি আছে? আরে বলার কি আছে মানে? আমি মেহনত এক সপ্তাহ মেহনত করে আইডা সংগ্রহ করব, এটা গুরুত্ব বোঝানোর জন্য বলবো। এখানে আপনি বলতেছেন উনি করবি, এটা বলার কি আছে? আস্তাগফিরুল্লাহ। যে এই কথাটা মানুষ বলে বলুন যে ভাই আমি অনেক কষ্ট করে এগুলো সব সংগ্রহ করেছি, আপনারা কিন্তু আমল করবেন ঠিক কিনা জোরে বলে। এখানে নিজের কৃতিত্ব বা কর্তৃত্ব জাহির করার কিছু আছে বলেন? আছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। তে এই নে কোরআন তেলাওয়াত করলে, কোরআন তেলাওয়াত নিয়মিত করলে, সদা সর্বদা কোরআন তেলাওয়াত করলে যখনই পারেন। এখন হুকুম হলো হুজুর কোরআন শরীফ তার কাছে নাই, এই পাক জবানকে আপনি যা বলবেন তখন দেখবেন যে মুসিবতে পড়েছে, দোয়া করলেন আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করে দিলেন। এই কোরআন তেলাওয়াত প্রতিনিয়ত, কোরআন তেলাওয়াত। এরপরে যদি কোরআন তেলাওয়াত কেউ না করে, কোরআনকে অবজ্ঞা করে, ওয়া দাও বিহি আখারি, এই হাদিসের ব্যাখ্যা বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পার্থিব জীবনে, এই পৃথিবীতে আল্লাহ অশান্তির আগুন তার অশান্তির আগুন তার ফ্যামিলিতে বাড়াই দিবেন। قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله تعالى بلا من عرض عن ذكري جاء من الله تعالى تك مغفرية تك أمر قرآن تك مغفرية تك كي تك دوري بولي بولي এই আয়াতের ব্যাখ্যার ভিতরে আমি কিছু কথা বলতে চাই। গত জুমাতে আমাকে আমার রাসূলটি বলবো যে হুজুর আমরা অনেক দূর থেকে আসি, অনেক দূর থেকে তো দান পাওয়ার করার জন্য, অনেক যে লোকটা যে কথা বলবো অনেক দূর থেকে, কিন্তু হুজুর একটু বয়ান শোনার জন্য আসি, কিন্তু আমি দেখলাম যে আমার পাশে বসে ইয়ং এক যুবক একজন মোবাইল টিপছে।
অমনোযোগী জীবনে তার নিজের সংকীর্ণ করে দেব কি বলে বলেন কি সংকীর্ণ করে দেবে আমাদের দেশের কোন শেষ নাই কিন্তু যারা নাস্তিক মুরতাদ যারা আলেম বেশি ওলামা বেশি এদের সুখের কোন অভাব নাই এদের শুধু অভাব নাই আমরা রাত দিন 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করি হুজুররা যাবে তাই মানতেছি আমার পিছটা শেষ নাই এই পিছুটা তেলাওয়াত রবন সূরা ঠিক মতো খাইতে পারি না এখন এই যে আমি বললেন যে এই যারা কোরআন মানে না কোরআন পড়ে না এদের রিজিক আল্লাহ সংকীর্ণ করে দিবে এটা তো বুঝতে পারলাম না সাহাবীদের ঘরের ভিতরে সুখের আসবাবপত্র ছিল না কিন্তু ঘর ঘরে শান্তিতে ভরা ছিল কিন্তু আজকে আমাদের সুখের আসবাবপত্রের অভাব নাই অশান্তির আগুনের শেষ নাই মনে করি যে ঘুষ খাইলে সুদ খাইলে বাস 20 টাকার মালিক হলে শান্তি আর শান্তি আসবে এখন দেখতেছি যত সুদের আগুন ঢুকাইছে এই আগুনে সংসারকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে স্ত্রী শুনে না মেয়ে শুনে না কেউ কথা শুনে না শেষ পর্যন্ত আর আল্লাহর বান্দা মঙ্গলের কাছে লিখছে কত ঘুমের পরীক্ষা তিনটা চারটা খেয়েও ঘুম ধরে না সারা রাত চুপ পাকায় থাকে থাকে ঘুম গেল কোথায় আপনি অশান্তির আগুন ঘরে ঢুকাইয়া শান্তি তালাশ করবেন জীবন হবে না ঠিক কিনা জোরে বলে বলে আমার আরাদা আদা বিক্রি এখন এই যে আমরা রিজিক বলতে কি মনে করি যে আল্লাহ তাআলা পার্থিব জীবনে তার রিজিক সংকীর্ণ করে দিবে রিজিক বলতে কি বোঝায় রিজিক অর্থ হলো সুস্থ জীবন প্রশান্তি অন্তর বলেন 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 কি জোরে বলেন আবার বলেন মুখস্থ করে যান সুস্থ জীবন প্রশান্তি অন্তর বলেন সুস্থ জীবন প্রশান্তি অন্তর তার নাম হলো রিজিক তার নাম কি রিজিক এখন অবস্থাটা কি দেখেন কোটি কোটি টাকার মালিক তার রিজিক গেছে ডাক্তারের হাতে হ্যাঁ হ্যাঁ কথা বুঝাইতে পারলাম না এই কাঁচা বাজারের সামনে দিয়ে যায় এই গরুর নাম মুরগি কি সুন্দর কি সুন্দর বড় সাগরের মাছ জিব্বা তো বলতেছে জিব্বার করে সব চুপ 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 ওদিকে তাকাইস না এ খাইলে মরবি পকেটে তো কোটি টাকা আছে চাইলে খেতে পারে না আরে ঠিক কিনা জোরে বলে পকেটে লক্ষ লক্ষ টাকা আছে চাইলে খেতে পারে না যা খায় বাইট হচ্ছে না কন্ট্রোল হচ্ছে না পেটে এটা সহ্য করে করতে পারতেছে না বিভিন্ন রোগে আক্রান্ত ডাক্তারের কাছে গেছে ডাক্তার কাছে যাওয়ার পরে ডাক্তার 10 15টা বা 20টা টেস্ট আমাদের বাংলাদেশে এটা হয় বেশি ঠিক কিনা জোরে বলে টেস্ট না লাগলো সেটা টেস্ট দেওয়া হয় 10টা 15টা টেস্ট দেওয়ার পরে আগামী সপ্তাহে আসবেন টেস্টগুলি আসবে টেস্টগুলি আসার পরে এখন টেস্টগুলি যখন আসছে সেও ডাক্তার কাছে গেছে ডাক্তার সাহেব টেস্ট উল্টাচ্ছে আর তার দিকে তাকাচ্ছে এক পর্যায়ে তিনি গালে হাত দিয়ে তাকিয়ে আছেন রোগীর দিকে এখন রোগী বলতে ডাক্তার সাহেব এমনি তাকাইছেন কারণটা কি কারণ হলো আমি ভাবতেছি বেশি আছেন কেমন করে এতগুলো রোগ নিয়ে আমার কাছে গেছে কেন বেচারা ডাক্তার সাহেব কি হইছে কব বেজ বাজবেন না বেশি দিন কি বাস্তবে কেমন করে
ক্যাপাসিটি হলে কি করতে হবে? আপনি টাইট কন্ট্রোল করতে হবে। আল্লাহ আকবার। প্রতিটা গুনাহ তিনটা ক্ষতি, প্রতিটা গুনাহ তিনটা ক্ষতি, প্রতিটা গুনাহ তিনটা ক্ষতি। হেরমানে রিজিক এক নম্বরে গুনাহের প্রথম যে ধাক্কাটা লাগে, প্রথম যে ধাক্কাটা লাগে রিজিকের উপরে আল্লাহ রিজিক থেকে তার জন্য হারাম করে দেন। এই গুনাহের ধাক্কা, গুনাহের ধাক্কা বড় ভয়ঙ্কর ধাক্কা। আজ তো প্রতিটা গুনাহ, আমি আরেকদিন বলবো ইনশাআল্লাহ, প্রতিটা গুনাহ তিনটা ক্ষতি। কয়টা কথা ধরে বলেন বলেন প্রতিটা গুনাহ কয়টা ক্ষতি? সকালবেলা দুপুর বেলায় কি ভেজিটেবল ঠিক কিনা জোরে বলে আমার দুই নাম্বার ওয়ালা হাসুরু ইয়াউমাল কিয়ামতি আমা, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে তাকে অন্ধ করে তুলব, চোখে কিছু দেখবে না, অন্ধ হয়ে যাবে। যে কিয়ামতের দিবসে সব মানুষগুলি দেখবে কিন্তু সে কিছুই দেখবে না। এমনি তো বিচারের দিনটা বড় ভয়াবহ, বড় কঠিন, বড় ভয়ানক, কিন্তু বিচারের দিন যদি অন্ধ হয়ে যায় আর কত না ভয়ঙ্কর হবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা হাসুরু ইয়াউমাল কিয়ামতি আমা, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে তুলব, যখন তাকে অন্ধ করে তুলব কিছুই দেখবে না, স্বাদ করে সূর্য চলে আসবে, চতুর্দিক দিয়ে আগুন আর আগুন, অন্য দিকের দিক দিয়ে সূর্যের তাপের কারণে মাথাটা টক 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 করবে। আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমি তো দুনিয়াতে অন্ধ ছিলাম না, কেন তুমি আমাকে অন্ধ করে তুললে? আল্লাহ এই ভাষাটা কি নিজের জমানে বলতে চান? বিচারের দিন বলেন, বলতে চান নাকি জোরে বলেন? আল্লাহ তাআলা বলেন হাসুরু ইয়াউমাল কিয়ামতি আমা, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে এমন জালেমটাকে অন্ধ করে তুলব। আল্লাহর বান্দা বিচারের দিন চিৎকার দিয়ে বলবে কাল রব্বি লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, এ আমার মালিক আমার রব, তুমি কেন আজকে আমাকে অন্ধ করে তুললে? আমি তো দুনিয়ার জমিন অন্ধ ছিলাম না, কেন আজকে আমাকে অন্ধ করে তুললে? আমার তো দুনিয়াতে চোখ ছিল। আল্লাহ তাআলা উত্তরে বলবেন বান্দারি কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসাইতাহা, আমার কোরআনটা আমার আয়াতগুলি তোর সামনে গিয়েছিল, সেই দিন তুই ভুলে গিয়েছিলি। আল্লাহু আকবার জোরে বলেন না। এই জালেম কথা আমি তোরে কিনা দিয়েছি, আমি তোর হাত পা চোখ কান সব দিয়েছি, ওয়াআতাতুম মিন কুল্লি মা সালতুহু ওয়াইন তা'দু নিমাতাল্লাহি লা তুহসুহা, এরে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে সব দিয়েছি, কি না দিয়েছি তোমাকে বান্দা, কিন্তু তার বিনিময়ে কিছু চাই নাই, দুইটা সাজদা চেয়েছি আর কোরআনটা একটু পড়বে এটাই তো চেয়েছিলাম, ঠিক কিনা জোরে বলে বলেছিলাম।
আর কিছু চাই নাই রে বান্দা 24 ঘন্টার ভিতরে পুরা ঘন্টা আমি আমার জন্য চাই নাই বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে গেলে মাত্র 2 ঘন্টার প্রয়োজন এর বেশি নয় বাকি 22 ঘন্টা আমি তোর জন্য ছেড়ে দিয়েছি এই সুযোগটা তোর হাতে হয় নাই রে বান্দা যদি তুই জালেমটা আমার কি আমার পর আমার নিয়ামত ভোগ করে আমার কোরআনটা পড়লি না তুই আমার কোরআন থেকে অন্ধ হয়ে গেলি এই জন্য আমি আল্লাহ তাআলা আজকে তোকে অন্ধ করে তুললাম এই বিচারের দিন যদি অন্ধ হয়ে ওঠার কারো ইচ্ছা থাকে কোরআনকে ছেড়ে দে বলেন আমি জানি না 15 তারিখ কোন শুরু হয়েছে সবক কয়জন ছিল সেখানে 100 এর উপরে মোটামুটি ধাক্কা কিছু লাগছে নাকি আলহামদুলিল্লাহ আমি তো চাই সকলে কোরআন সহি শুদ্ধ করে পড়েন এই আমি তো মনে করি আমি তো অনেক অনেক হাদিস মুখস্থ করে এসেছি আলহামদুলিল্লাহ অনেক অনেক হাদিস শুধু একটা হাদিস মাত্র বললাম তাহলে রাসূল কি বলেছেন যে কোরআনের দ্বারা আল্লাহ তাআলা বহু জাতিকে অনেক ব্যক্তিকে মর্যাদা বাড়াই দিবেন সুবহানাল্লাহ কিসের উসিলে জোরে বলেন ওয়া দাউদি আখারিন আবার কোরআনের দ্বারা আল্লাহ তাআলা অনেক জাতিকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবেন বেইজ্জত করবেন এইজন্য দোস্ত কার ওয়াদা করেছিলাম যে পাঁচে আমি আলোচনা ছেড়ে দিব বা পাঁচে বা সাত বা আটে আলোচনা ছেড়ে দিব তাহলে আজকের আলোচনার সার কথা হলো ধারাবাহিক ইনশাআল্লাহ এই কোরআন পড়লে কি লাভ কোরআন ছেড়ে দিলে কি লস এই বিষয়ে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ কুরআন পড়লে কি লাভ হবে আমি চেষ্টা করব যতটুকু আল্লাহ তাআলা আমাকে ইলম দান করেছেন আসলে ইলম বলতে কোনো কিছু নাই আমি চেষ্টা করব এই বিষয়টা আপনাদেরকে সামনে ফুটিয়ে তোলার জন্য যাতে করে কুরআনের প্রতি আগ্রহ হয়ে যায় আর বিচারের দিন যাতে করে অন্ধ হয়ে না ওঠা লাগে ঠিক কিনা জোরে বলে বলে বিচারের দিন চক্ষু নিয়ে আল্লাহকে দেখবেন এই আশা কার কার আছে সুবহানাল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমিন কুরআন ধরবেন না ছাড়বেন কোরআনকে মহব্বত করবেন অবজ্ঞা করবেন হাত নামান আজ থেকে নিয়ত করেন এখন থেকে হুজুর আর কোরআন ছাড়ব না দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাফু উম্মতি মুহাফাজাতুল কোরআন মুহাফাজাতুল কোরআন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের ভিতরে সবচেয়ে দামি উম্মত সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত সবচেয়ে মর্যাদাশীল উম্মত হলো ওই ব্যক্তি যে কোরআনকে তার সিনায় ধারণ করে সুবহানাল্লাহ জোরে বলে বলে আশরাফ বলে আশরাফ উম্মতি আশরাফ বা আশরাফ দুইটা শব্দ আছে আশরাফ আছে আশরাফ আছে হাদিস হাদিস রাসূল বলেছেন আশরাফ উম্মতি আমার উম্মতের ভিতরে সবচেয়ে দামি সবচেয়ে মর্যাদাশীল সবচেয়ে বেশি সম্মানী সবচেয়ে বেশি ভালো ওই ব্যক্তি যে কোরআন তার সিনায় ধারণ করে সুবহানাল্লাহ আল্লাহ আকবার করে বলে সুবহানাল্লাহ এই কোরআন যে ব্যক্তি সিনার ভিতরে ধারণ করে তার চাইতে উত্তম শ্রেষ্ঠ রাসূল বলেছেন আমার উম্মতের ভিতরে কার উম্মত কার উম্মত রাসূল বলেন আমার উম্মতের ভিতরে সবচেয়ে দামি হলো ওরাই সবচেয়ে সম্মানী হলো ওরাই সবচেয়ে ভাগ্যবান হলো ওরাই যারা কোরআনকে মুখস্থ করে কোরআনকে সিনায় ধারণ করে কোরআনের হেফাজত করে সুবহানাল্লাহ এজন্য আমরা যারা আছি আমরা এখানে যারা আছি আমরা অবশ্যই কোরআনকে ধরব কোরআনকে আমাদের সিনায় ধারণ করব কোরআনের হেফাজত করব কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করব সবাই বলে আমিন কোরআন যা বলে সেই অনুযায়ী আমাদের জীবন গড়ানোর চেষ্টা করব যাতে করে কি আমাদের কঠিন ময়দানে আমাদের অন্ধ হয়ে না উঠতে হয় আজকের এই যতদূর আলোচনা হয়েছে এই আলোচনার সার কথা হলো বাস্তব হলে কার কাছে যেতে হবে আত্মসমর্পণ কার কাছে করতে হবে এক নাম্বার দুই নাম্বার দান করবে মৃত্যুর পুরাণ আর মৃত্যুর আগে বলে মালাকুল মত আসার আগে না পরে তিন নাম্বার হলো আমরা কোরআন হেফাজত করব কোরআন পড়ব আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আমাদের প্রত্যেক ক্ষেত্রে আমরা কোরআন পড়ব এবং শুধু আমি একাই পড়ব না আমার যে কলিগ আছে আমার সহকারী আছে তাকে কোরআন পড়তে বলবো ঠিক কিনা জোরে বলে এবং কোরআন পড়ার ব্যাপারে তাকে উদ্বুদ্ধ করব যে ভাই কোরআন পড়ো এই কোরআন তোমাকে নাজাত দিবে এই কোরআন আপনাকে কবরে কি শান্তি দিবে ইনশাআল্লাহ তারা বেগ আলোচনা চলবে এই কোরআন বিচারের দিন আপনার জন্য কি হবে এটা ইনশাআল্লাহ তারা হবে ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদেরকে প্রতি জুমাতে আসার তৌফিক দান করে সবাই বলেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিনা ওয়া সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন محمد وعلى آله وصحبه أجمعين يا الله ما در زندگی گناہ گلی معاف کرے دے
আয় আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দে না আমাদেরকে দুরুস্ত করে দে আয় আল্লাহ আমাদের সবাইকে কোরআন পড়ার ওয়ালা বানিয়ে দে আয় আল্লাহ আমাদের সবাইকে কোরআনের হাফেজ বানিয়ে দে আয় আল্লাহ কোরআন আমাদের সিনায় জাগ্রত করে দে আয় আল্লাহ কোরআন আমাদের সিনায় প্রবেশ করে দে মানি আল্লাহ গোটা সিনাটাকে কোরআন দিয়ে নূরে নূরান্বিত করে দে আল্লাহ কোরআনের আজমত সম্মান বজায় রাখার তৌফিক দান করে দে আয় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দে অনেক ভাই অসুস্থ আয় আল্লাহ অনেকে ইন্তেকাল করেছে আল্লাহ যারা অসুস্থদেরকে শিফা আজলা কামিলা দায়ে মানসিক করে দে আয় আল্লাহ যারা কবরদেশে আছে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দে আয় আল্লাহ অনেকে দোয়া চেয়েছে যে যে আশা সে দোয়া চেয়েছে প্রত্যেকের মনে নেক মাকাসিদ খুলে পুরা করে দে আল্লাহ আমরা যেহেতু মাযুর দুর্বল আল্লাহ বয়ানে ভুল হলে ভুলগুলি মাফ করে দিয়ে আল্লাহ সেই কথা বলার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে দেন আল্লাহ বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করে দেন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকি আয় আল্লাহ মালিক কি উমরা যাওয়ার নিয়ত করেছিলে মালিক আল্লাহ আর দিন মানতেছ না মালিক রে তুমি আর করুণা দিও উমরাটা বন্ধ করে দিও না রে আল্লাহ আয় আল্লাহ উমরাকে বন্ধ করে দিও না হজ করে দাও মালিক আয় আল্লাহ তোমার কাবাটাকে আমাদের সকলের জন্য সকলের জন্য উন্মুক্ত করে দাও রে মালিক আল্লাহ রোজার সাহায্যে কবে সালাম দেব আর দিনটা তোমার মাঝে না রে মালিক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামির রাহিম যারা সুন্দর নেই তাদেরকে ছোট ছোট করে